যখন একটা বিশাল স্টেবিলিটি এসছে, একটা অত্যন্ত শক্তিশালী অবস্থান আমাদের তৈরি হয়েছে সকলের আপনাদের চেষ্টার ফলে, সেই জায়গাতে আমি দেখছি কিছু কিছু আমাদের মধ্যে কিছু নেতা, কিছু মানুষ, তারা ক্ষমতার দম্ভে তারা এমন কিছু কাজ করে বসছেন নিজের উপরে অত্যন্ত আস্থা রেখে, যার ফলে পার্টিকে বা আমাদের দলকে বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। এবং শাখা সংগঠনের সমস্ত আমাদের ব্লক থেকে আরম্ভ করে জেলা পর্যায়ে সমস্ত কর্মকর্তারা আছেন, আমি তাদের সবার উদ্দেশ্যে বলতে চাইছি আজকের এই সম্মেলনে, ঘরোয়া সম্মেলন থেকে বা ঘরোয়া মিটিং থেকে, যে যারা আমাদের দলের ভিতরে থেকে এইভাবে নিজেদের মধ্যে নিজেদের স্বার্থে গণ্ডগোল লাগিয়ে পার্টিকে একটা খারাপ অবস্থার সম্মুখীন হতে বাধ্য করছেন, তাদের উদ্দেশ্যে আমি সত্যি আমি পরিষ্কারভাবে আজকের সভাতে আমাদের অবজারভার সহ অন্যান্য লিডাররা আছেন তাদের সামনে বলে দিতে চাচ্ছি যে যদি আপনারা এইভাবেই চলেন তাহলে আমাদের সামনে কোনো অপশন খোলা থাকবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তিনি যত বড় মাপের লিডারই হন কেন হন না কেন, তিনি অঞ্চলের অথবা ব্লকের যে পজিশনেই থাকুন না কেন, যদি আপনার এই ধরনের ঘটনা ঘটতে থাকে যেখানটায় নিজেরা নিজেরা মারামারি করে আমাদের লোকেরা আহত হবে, মারা যাবে, এই জিনিস বরদাস্ত করা যাবে না, তাকে দল থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব। কিন্তু দুর্ভাগ্যক্রমে কালকে একটা ঘটনা ঘটেছে আমাদের এখানটায়, আমি অনেক রাত্রে খবরটা পেয়েছি, কিন্তু এই ঘটনাকে আমরা বরদাস্ত করব না। ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা গণ্ডগোল করবেন তার দায় পার্টি উপরে এসে পড়বে, এই জিনিস বরদাস্ত করা যাবে না। মনে রাখবেন পার্টির উপরে আমরা কেউ নেই, পার্টি আছে তাই আমি বিপ্লব মিত্র, তাই আমাকে মানুষ মানছে, তাই আপনারা আমার ডাকে এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় যারা এই ধরনের ভাবনা চিন্তার শরিক হচ্ছেন কিছু কিছু জায়গায় আমার নজরে আসছে, বরদাস্ত করা হবে না।